আচ্ছা স্টুডেন্টস, দেখো আজকে আমরা 388 পেজ সমাধান করছি। তা দেখো, প্রথম কোশ্চেন, বায়োগ্যাসের প্রধান উপাদান কি? উত্তরটা হবে, দেখো এখানে অপশন এ, মিথেন। 1.2 হচ্ছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট গ্যাসের ভর, মানে গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তনটা কি হবে? দেখো এখানে ক্যালকুলেশন করে দেখবে, যেহেতু পি প্রপোর্শনাল টু 1/v, তাহলে আয়তনটা অর্ধেক হবে। 1.3, এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? দেখো যেহেতু 44 গ্রামের হয় 22.4 লিটার, তাহলে 22 গ্রামের ঠিক তার অর্ধেকটা হবে, অর্থাৎ 11.2 লিটার। 1.4, দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আত্ম প্রসারণ গুণাঙ্ক গামার মধ্যে সম্পর্কটা কী হবে? দেখো এখানে অপশান সিটা হবে, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 3 গামা। আচ্ছা 1.5, কাঁচের স্ল্যাবে আপাতিত আপতন রশ্মির মধ্যে মধ্যবর্তী কোণটা হবে 0 ডিগ্রি। 1.6, বর্ণালীর সৃষ্টির কারণ, দেখো এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে হবে হচ্ছে বিচ্ছুরণ। 1.7, রোধাঙ্কের এসআই একক, দেখো অপশান আছে যেগুলো তার মধ্যে থেকে উত্তরটা পাওয়া যায় ওহাম মিটার। আচ্ছা 1.8, আলফা বিটা গামার রশ্মি গ্যাসকে আনিত করার ক্ষমতা যেটা হবে, উত্তরটা দেখা হবে আলফা গ্রেটার দেন, মানে বিটা গ্রেটার দেন গামা, এটা। 9-এর নিচে কোন ধর্মটি আয়নযোগের নয়? দেখো অপশান যেগুলো আছে সবচেয়ে যেটা হবে হচ্ছে এই নিম্ন ঘনত্বযুক্ত যেটা দেওয়া আছে, অর্থাৎ এই বি অপশানটা হবে। 1.10, দেখো এখানে কপার তড়িদ্দার ব্যবহার করে কপার সালফেট দ্রবে তড়িৎ দূষণ করলে যে উত্তর, এখানে দেখো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে অপশানগুলো ঠিকঠাক দেওয়া নেই, আমি তাই উত্তরটা করে দিলাম না, অ্যাকচুয়ালি হওয়া উচিত যেটা ছিল সেটা দেওয়া নেই। 1.11, 3 ওহম আর 6 ওহম রোধেরকে সমান্তরাল সময় রাখলে দেখো এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে তোমার যেটা পাওয়া যায়, দেখো আমি করে দিচ্ছি সংক্ষেপে, 1/3, 1/6 যোগ করলে দেখো অ্যাকচুয়ালি 3/2 করলে 2 ওহম আসবে, ঠিক আছে। আচ্ছা 11., সর্বাপেক্ষ অহমূল্য হচ্ছে ফ্লুরিন সক্রিয়। 13 হচ্ছে দুটি পরমাণুটি মন্থন থাকে, যেটা অপশান হচ্ছে এখানে অ্যাসিটিলিন C2H2, আর পিতলের উপাদান মূলটি হচ্ছে এই যে কপার আর জিঙ্ক, অপশান এ। আচ্ছা এরপর লাস্ট কোশ্চেন, দেখো ইথাইল অ্যালকোহলের মধ্যে কার্যকরী মূলক যেটা থাকে সেটা এই ড্যাশ ওএইচ মূলকটা। অ বিভাগের PDFটা আমি দিয়ে দিই।